Hello students, welcome back to my English class. Today we will learn book butterfly, page number 62, 63, and 64. Lesson number four, page number 64, 62, 63. সবাই আমরা বাটারফ্লাই বইটি বের করো, প্রত্যেকে বাটারফ্লাই বইটি বের করো। সেখান থেকে তোমাদের আমি যেটা পড়াচ্ছিলাম এর আগেও, যে তিন দিন আমি তোমাদের ক্লাস নিয়েছি, করিয়েছি, নো ইওর বার্ড, আমাদের পাখিদেরকে জানা বা তোমার পাখিদেরকে জানো, সেই চ্যাপ্টারটি আজকে পড়বো। সেই চ্যাপ্টারে পড়বো পেজ নাম্বার 62। দেখো, পেজ নাম্বার 62 তে প্রথমে একটি আউলের ছবি আছে, তা সেখানে লেখা আছে লেটস লার্ন, চলো পড়ি। আচ্ছা, লেটস নো হাউ ইট বার্ড ক্রাইজ। আচ্ছা, ক্রাই মানে কিন্তু কান্না, তাই না? কিন্তু এখানে ক্রাই মানে হচ্ছে চিৎকার বা ডাক। ক্রাই মানে হচ্ছে চিৎকার বা ডাক। এই ক্রাই এখন পাখিরা কে কিভাবে ডাকে আজ আমরা শিখব। দেখো, একটা তোমাদের জন্য আগেই লিখে রেখেছি, আউলস। আউলস মানে পেঁচা। আউলস মানে পেঁচা। আউলসকে ডাকে কি বলে? হুট, HOOT, হুট। আউলসের ডাকে ইংরেজিতে কি বলে? হুট, আউলস, হুট, আউলস, হুট। তারপর ক্রোস, CROW, ক্রোজ। ক্রোজের ডাকে কি বলে? কক, CAW, CAW, কক, CAW, কক। তাহলে আউলস হুট, আউলস হুট, আউলস হুট, ক্রোজ কক, ক্রোজ কক, ক্রোজ কক। নেক্সট, মানে চড়ুই পাখি। স্প্যারোদের ডাকে কি বলে? চিল।
W pro. ওই যে আমরা রাইমস পড়েছিলাম না, box pro in the morn to tell us to rise. মোরো অনেক ভোরবেলা উঠে ডাকে, কেন ডাকে? সকাল হয়েছে সেটা আমাদের জানিয়ে দিতে সেই box pro. pro মানে box এর ডাকে কি বলে? pro. box মানে মোরো, মোরোকে ডাকে কি বলে? pro. তারপর হচ্ছে p i d e o a s pigeons p i p g e g o n s ons pigeons pigeons মানে হচ্ছে পায়রা pigeons মানে হচ্ছে পায়রা pigeons এর ডাককে কি বলে কু c double o c double o কু মানে fox crow pigeons কু fox crow pigeon কু আরেকবার আমরা পড়ে নি owls hoot crows caw ducks quack parrots talk sparrows chirp cocks crow pigeons coo আরেকবার পড়বো ঠিক আছে owls hoot parrots talk crows caw sparrows chirp ducks quack cocks crow pigeons coo আচ্ছা এটা গেল আমাদের পেজ নাম্বার 62 এবার পেজ নাম্বার 63 তে চলে এসো পেজ নাম্বার 63 এর এই অ্যাক্টিভিটি 8 করে তারপর আমরা পেজ নাম্বার 62 এর পদবাকি পড়াটুকু আবার পড়ব তাহলে আমি কি বোঝাতে পারলাম পেজ নাম্বার 62 এর পরে পেজ নাম্বার 63 তে চলে এসো পেজ নাম্বার 63 তে চলে এসো পেজ নাম্বার 63 এর অ্যাক্টিভিটি 8 টা আগে আমরা করব অ্যাক্টিভিটি 8 আগে আমরা করব তারপর আমরা করব তারপর এটা করব আচ্ছা পেজ নাম্বার 63 অ্যাক্টিভিটি 8 লেটস ফাইন্ড দ্য নেমস অফ দিস বার্ডস ফ্রম দ্য হেল্প বক্স চলো এই পাখিগুলোর নাম এই হেল্প বক্স থেকে খুঁজে বের করি আচ্ছা এটা কি এটাকে তো আমরা সবাই চিনি এটাকে বলা হয় টিয়া বাংলায় বলে টিয়া ইংরেজিতে বলে প্যারোট পি এ প্যা ডবল আর ও টি প্যারোট পি এ প্যা ডবল আর ও টি প্যারোট পি এ প্যা ডবল আর ও টি প্যারোট তারপর এটা হচ্ছে চড়ুই পাখি স্প্যারো প্যারোট হয়ে গেছে প্যারোট হয়ে গেছে তারপর স্প্যারো এস পি এ ডবল আর ও ডব্লু স্প্যারো চড়ুই পাখি প্যারোট স্প্যারো তারপর এটা হচ্ছে ক্রো কাক সি আর ও ডব্লু ক্রো এরপর এটাকে সবাই জানি এটা আমরা অনেকবার পড়েছি আউল ও ডব্লিউ এল আউল এটা হচ্ছে পিকক পিই এ সিও সিকে পিকক তাহলে আরেকবার বলি প্যারোট স্প্যারো ক্রো আউল পিকক প্যারোট স্প্যারো ক্রো আউল পিকক এরপর আমরা পড়ব তার নিচের অংশটুকু এবার আমি তোমাদেরকে ছবি দিয়ে পড়াবো এবার আমি তোমাদের ছবি দিয়ে পড়াবো এবার তোমাদের আমি ছবি দিয়ে পড়াবো দেখো তো এটা কিসের ছবি আই অ্যাম অ্যান ইগল 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 আর আগে তুমি বলেছিলাম মনে আছে ইগলের ই ভাওয়েল তাই ই এর আগে এন বসেছে ইগল ইগলের ই ভাওয়েল যেসব ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হয় তাদের আগে এন বসে যেসব ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হয় তাদের আগে এন বসে ইগলের ই ভাওয়েল তাই ইগলের আগে এন বসেছে আচ্ছা ইগল আই ইট স্নেক আই এম
आते हैं। आई एम एन ईगल, आई एम एन ईगल, आई एम एन ईगल। आई ईट, आमी खाई, आई ईट, आमी खाई। आई ईट, ई ए टी, ईट। आई ईट, आमी खाई, ईट माने खावा। आई ईट स्नेक, एस एन ए के टी, स्नेक। आमी सांप खाई। आई ईट स्नेक, स्नेक माने सांप। প্রত্যেকে খাতা লিখে নেবে, স্নেক মানে সাপ, স্নেক মানে সাপ। হিয়ার এইট এ আর ই, হিয়ার খরগোশ, আমি খাই সাপ খরগোশ। স্কুল, এস ইউ ইউ আই ডবল আর ই এল, স্কুল। এস ইউ ইউ আই ডবল আর ই এল, স্কুইরেল মানে কাঠবিড়ালি, স্কুইরেল মানে কাঠবিড়ালি। এন্ড মানে এবং, আর খাই কি সাথে ফিশ, এফ আই আমি মাছও খাই। তাহলে আই অ্যাম অ্যান ইগল, আমি একটা ইগল। আই ইট স্নেক, আমি খাই মা সাপ, হেয়ার খরগোশ, স্কুইরেল কাঠবিড়ালি, and fish এবং মাছ। এবার next, I am bulbul, I am a bulbul, I am a bulbul, I am a bulbul, I am I bull bull, B U L bull, B U L bull, bull bull. I am a bull bull, I am a bull bull. I eat berries and insects. I eat berry, B E double R I E S, berries and insects. I am E-A-E-E-E-S, insects. Berries মানে হচ্ছে ফুল জাতীয় ফল, বেরি মানে হচ্ছে ফল জাতীয় ফল। তাহলে বুলবুল পাখি নানা রকম ফল খায়, ছোট ছোট আর কি খায়, ইনসেক্টস, পোকামাকড়, ইনসেক্টস মানে পোকামাকড়। তাহলে বুলবুল পাখিকে কি দেখলাম, ও যেমন জীবদের মানে অ্যানিমালদের খায়, ইনসেক্টদের খায়, তেমন আবার ফলও খায়। কিন্তু ঈগল পাখিকে আমরা কি দেখেছি, অনলি অ্যানিমেল খায়, ওরা ফল গাছ ফুল পাতা কিছু খায় না। এরপর নেক্সট, তাহলে আই অ্যাম আ বুলবুল, আই ইট বেরিজ ফুল জাতীয় ফল অ্যান্ড ইনসেক্টস পোকামাকড়। নেক্সট, আই অ্যাম অ্যান এগ্রেট, আই অ্যাম অ্যান এগ্রেট, আই অ্যাম অ্যান এগ্রেট, I am an egret. I am an egret. E G R E T, egret. अच्छा, देखो तो egret का E ढाल दी शुरू हुए थे, ताई ये egret के आगे N बोलते थे, egret के आगे N बोलते थे। egret की खाई, I eat fish. अभी शुरू माछ खाई, I eat fish, F I S H, fish. I am an egret, I eat fish. Next, I am a duck, D U, what is a duck? I am a duck, I am a duck. I eat আমি খাই জলের ছোট ছোট গাছ এন্ড অ্যানিমালস এবং ছোট ছোট পোকা বা প্রাণী। এন্ড অ্যানিমালস, A N I M A L S,
ছোট ছোট গাছ অ্যান্ড অ্যানিমালস এবং ছোট ছোট প্রাণী। দেখেছো কত বড় ঠোঁট, কত বড় ঠোঁট দেখো। আই অ্যাম আ হর্নবিল। এইচ ও আর এন হর্ন বি আই হর্নবিল। আই অ্যাম এ হর্নবিল, ভালো করে দেখো। আই অ্যাম এ হর্নবিল, আই অ্যাম এ হর্নবিল। অনেক বড় হয় পাখিটা জানো তো, এত বড় হয়, এত বড় ঠোঁটটা অনেক উঁচুতে উঠতে পারে, এত বড় হয় ঠোঁটটা, হলুদ। আই অ্যাম আ হর্নবিল। তাহলে হর্নবিল কি খায়? আই ইট লিজার্ড, আই ই টি লিজার্ড, এল আই জেড এ আর ডি লিজার্ড। আমি খাই লিজার্ড মানে কি? টিকটিকি। আমি খাই টিকটিকি। তারপর ফ্রুটস, ফল, F-R-U-I-T-S, fruits. Tiki-tiki, fruits, মানে ফল, and small insects, ছোট ছোট পোকামাকড়। তাহলে I am a hornbill, I eat lizard fruits, and small insects. I am in A-T-T-T-S, insects, পোকামাকড়। Insects, পোকামাকড়। Next, I am a ময়না, ময়না। আই অ্যাম এ ময়না। জানো এই ময়না পাখি কি পড়ে? কি পারে? মানুষের মতো কথা বলতে পারে। টিয়া পাখি, কাকাতুয়া পাখি যেমন মানুষের মতো কথা বলতে পারে, এই ময়না পাখিও মানুষের মতো কথা বলতে পারে, কিন্তু নিজে নিজে বলতে পারে না, ওকে শেখাতে হবে। ওকে যদি শেখানো যায় ও মানুষের মতো কথা বলতে পারে। ময়না, আই অ্যাম এ ময়না, আমি একটি ময়না পাখি, আমি একটি ময়না পাখি। আই ইট ফ্রুটস, এও ফল খাই। আমি খাই ফল। আই ইট ফ্রুটস, গ্রেনস অ্যান্ড গ্রাসহপার, গ্রেনস শস্য দানা। জি আর এ আই এন এ গ্রেনস, সবাই লিখে নেবে, গ্রেনস মানে শস্য দানা। জি আর এ আই এন এ গ্রেনস মানে শস্য দানা। অ্যান্ড অ্যান্ড গ্রাসহপার, জি আর এ ডবল এস গ্রাসহপার, এইচ ও ডবল পি ই আর গ্রাসহপার। ভাস্করী, ভাস্করী দেখেছো সবাই? সবুজ রঙের এরকম লাফি লাফি ওড়ে, পাগুলো এরকম টাইপের দেখতে, একটু শক্ত টাইপের পোকাটা সবুজ রঙের, এত বড় বড় হয়, সেই ঘাসকড়ি খায়। তাহলে ময়না পাখি কি খায়? ফল, দানাশস্য আর ঘাসকড়ি। তাহলে গ্রেনস মানে দানাশস্য আর গ্রাসহপার্স মানে ঘাসকড়ি। আচ্ছা আমরা এটা আরেকবার পড়বো, ঠিক আছে? I am an eagle, ভালো করে শুনবে। I am an eagle, I eat snake, carrot, squirrel and fish. I am a bulbul, I eat berries and insects. I am an egret, I eat fish. I am a duck, I eat teeny water, animals and plants. Sorry, I'm going to go below. I am a duck, I eat teeny water, plants and animals. I am a hornbill, I eat lizard, fruits and small insects. I am a moina, I eat fruits, grains and grasshoppers. তাহলে আজকে আমাদের এই পাতাটা পড়া হলো, এই পাতাটা পড়ে ফেলি হ্যাঁ, এই পাতাটা এই দুটো অ্যাক্টিভিটি সেভেনটা করে ফেলি, অ্যাক্টিভিটি এইট কাল করবো, আজকে করে ফেলবো অ্যাক্টিভিটি সেভেন। অ্যাক্টিভিটি সেভেনে কি আছে দেখো, লেটস টিক দ্য কারেক্ট অ্যান্সার, যেটা ঠিক তার ভেতরে দাগ দাও, যেটা ঠিক সেই বক্সে দাগ দাও, রাইট চিহ্ন দিতে হবে।
আ ডাক ইটস একটি হাঁস খায় তিনি ওয়াটার অ্যানিমেলস ফ্রুট কি খায় তিনি ওয়াটার অ্যানিমেলস না ফ্রুট তোমরা বাড়িতে করবে আমি বলবো না অ্যান ইগ্রেট ইটস হেয়ার ফিশ কি খায় হেয়ার খায় না ফিশ খায় একটা ইগ্রেট কি খায় ফিশ খায় আচ্ছা আমি বলে দিই আর ডাক ইটস টিনি ওয়াটার অ্যানিমেলস টিনি ওয়াটার অ্যানিমেলস অ্যান ইগ্রেট ইটস ফিশ আ হর্নবিল ইটস লিজার্ড ওয়াটার প্ল্যান্টস লিজার্ডস টিকটিকি খায় অ্যান ইগল ইটস হেয়ার ফ্রুটস ইগল কিন্তু ফ্রুট খায় না অনলি অ্যানিমেলদের খায় হেয়ার আর ময়না ইটস গ্রাসহপার স্নেকস গ্রাসহপার্স অ্যান আ বুলবুল ইটস কুইরেলস ইনসেক্টস ইনসেক্টস ওকে তাহলে টুডে আওয়ার লেসন আওয়ার আমাদের পড়া আজকে এখানেই শেষ আমরা আর পড়বো না ওকে টাটা বাই বাই প্রত্যেকে কিন্তু এই দুটো পৃষ্ঠা খুব ভালো করে পড়বে আমি যে পড়াটা পড়িয়েছি খুব মন দিয়ে পড়বে